ইমো থেকে কাউকে কল করলে ওই কলগুলো আর কোনো মতে যাচ্ছে না কল করা যাচ্ছে না কলগুলো রকম সমস্যা দেখে কিন্তু কেটে যাচ্ছে তো আপনার যদি এরকম কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আপনি কীভাবে এটা সলভ করবেন বা এই সমস্যার সমাধান করবেন তো আপনার ইমোতে যদি কল না যায় তাহলে আপনি কী করবেন প্রথমে চলে আসবেন আপনার ইমুথে দুইটা গাছ করার জন্য তো দুইটা গাছ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এক নাম্বারটা হলো আপনি কী করবেন প্রথমে চলে আসবেন আপনার যে মোবাইলে থাকে গুগল প্লে স্টোর রয়েছে আপনি প্রথমেই এই প্লে স্টোরে চলে আসবেন তো গুগল প্লে স্টোরে চলে আসার পর আপনি এখান থেকে দেখতে পাবেন উপরে একটি কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন তো উপরে এই সার্চ বার পেয়ে যাওয়ার পর আপনি এখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে প্রথমে ইমো এখান থেকে সার্চ করে নেবেন তো ইমুলিকে এখান থেকে সার্চ করে দেওয়ার পর এখান থেকে আপনার ইমো অ্যাপটি চলে আসবে এবং আপনি কী করবেন এইখান থেকে দেখতে পাবেন যদি আপনার এই ইমো ওপেন লেখার জায়গায় যদি কোনো রকম আপডেট লেখা শুরু করে অবশ্যই আপনি এখান থেকে ইমোটি আপডেট করে নেবেন না চাইলে আপনি এখান থেকে ওপেন করে নেবেন যদি আপডেট চাই অবশ্যই এখান থেকে প্রথমে আপডেট করে নেবেন তো আপডেট করে নেওয়ার পর আপনি কী করবেন এখান থেকে আপনি চলে আসবেন আপনার যে মোবাইলে থাকা সেটিং অ্যাপটি রয়েছে আপনি কি করবেন এইখান থেকে দেখতে পাবেন এই যে সেটিং অ্যাপ প্রত্যেকের মোবাইলে কিন্তু এখান থেকে দেওয়া থাকবে আপনি অবশ্যই আপনার মোবাইলে থাকা এই সেলিং অ্যাপে একটি ক্লিক করবেন তো সেলিং অ্যাপে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি এই সেলিংগুলো আপনি পেয়ে যাবেন তো এখানে প্রথমে বলি আমি যে এখানে কিছু সেলিং দেখাবো এইগুলো কিন্তু আপনার মোবাইলে নাও থাকতে পারে অনেকের মোবাইলে নাও কিন্তু থাকতে পারে তো যদি না থাকে আপনি সেটা কীভাবে বের করবেন এর সমাধান তার পরবর্তীতে কীভাবে করবেন এটাও কিন্তু দেখিয়ে দেবো অবশ্যই ভিডিওটি না নেমে আপনি সম্পূর্ণ কন্টিনিউ করার চেষ্টা করবেন তো এখান থেকে সেটিং অ্যাপে চলে আসার পর আপনি কী করবেন এখান থেকে করবেন এরকম একটি অপশন কিন্তু আপনার মোবাইলে কিন্তু থাকতে পারে অ্যাপ নোটিফিকেশন অথবা অ্যাপ্লিকেশন অথবা আপনার অ্যাপ ম্যানেজার অথবা শুধুমাত্র অ্যাপ এরকম কিন্তু থাকতে পারে অথবা অ্যাপ ম্যানেজার এরকম কিছু অপশন কিন্তু আপনার যে যার মোবাইলে কিন্তু অনেকের মোবাইলে কিন্তু এরকম অপশন থাকে সবার মোবাইলে কিন্তু একরকম থাকে না তো আপনার এই অপশনটি কিন্তু এখান থেকে খুঁজে বের করতে হবে যদি না পান তাহলে আপনি কীভাবে বের করবেন বা কীভাবে সমাধান করবেন সেটাও কিন্তু দেখিয়ে দেব তো যদি আপনি পান আপনি কী করবেন এখান থেকে অপশনগুলোর উপরে ক্লিক করে দেবেন তো অপশনগুলোর উপরে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম চলে আসবে এরকম চলে আসলে আপনি এখান থেকে দেখতে পারবেন আপনার মোবাইলের যতগুলো অ্যাপ রয়েছে সমস্ত অ্যাপ কিন্তু এখান থেকে শো করবে এখান থেকে আপনাকে কি করতে হবে আপনার যে ইমো অ্যাপটি রয়েছে এটা কিন্তু খুঁজে বের করতে হবে যদি আপনি আপনার সেভিং অ্যাপে এই অপশনগুলো আপনি পেয়ে থাকেন তো আপনি অবশ্যই এখান থেকে আপনার ইমো অ্যাপটি খুঁজে বের করার পর আপনি কি করবেন ওই ইমো অ্যাপের উপরে ক্লিক করে দেবেন ইমো অ্যাপের উপরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে করবেন আপনার সামনে কিন্তু এরকম একটি ইন্টারমেস কিন্তু ওপেন হয়ে যাবে তো এইখান থেকে আপনি দেখতে পাবেন এই যে একটি অপশন রয়েছে পারমিশন এবং আরেকটি অপশন রয়েছে এই যে ফোর সিস্টেম তো দুইটা বিষয় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো এখান থেকে আপনি প্রথমে ক্লিক করবেন এখান থেকে এই যে ফার্মেশন নামে অপশন টি রয়েছে এইখানে তো পারমিশনে ক্লিক করে তারপর এখান থেকে দেখতে আপনার সামনে কিন্তু এরকম একটা তিনটার মিশন উপরে দেখতে পারছেন অ্যালাউট নামে একটি অপশন রয়েছে তার নিচে যা রয়েছে এইগুলো কিন্তু সব অ্যালাউ করা রয়েছে ইমোর ভিতরে এবং নিচে দেখতে পাচ্ছেন আরও একটি অপশন রয়েছে নট অ্যালাউ এবং তার নিচে যে অপশনগুলি দেখতে পাচ্ছেন ক্যালেন্ডার কলক ক্যামেরা ফাইল আপনার লো লোকেশন ফোন এই অপশনগুলি কিন্তু আপনার অ্যালাউ করা নেই ইমোর ভিতরে তো অবশ্যই আপনি কী করবেন এইখান থেকে এগুলো একটা একটা করে ক্লিক করে এগুলো এই যে অ্যালাউ রয়েছে এখানে ক্লিক করবেন এবং এখান থেকে ব্যাক করবেন আবারও এখান থেকে এই অ্যালো করে ক্লিক করবেন আবারও অ্যালাউয়ে ক্লিক করবেন আমার এখান থেকে ব্যাক করবেন এখান থেকে আপনার যতগুলো রয়েছে নটা অল প্রত্যেকটা ফাইলের উপরে ক্লিক করবেন বা অপশনের উপরে ক্লিক করে এখান থেকে অ্যালাউ করে দিয়ে এখান থেকে ব্যাক করে দেবেন এখান থেকে এক এক করে আমি যতগুলো রয়েছে আমার নটা এলাকারা আমি এখান থেকে করে দিচ্ছি আপনারা এখান থেকে আপনাদের যা যা নটা লাগানা থাকবে আপনারা এখান থেকে অ্যালাউগুলো করে দেবেন তো এইখান থেকে আপনি প্রত্যেকটা এখান থেকে অ্যালাউ করে দেওয়ার পর আপনি এখান থেকে ব্যাক করবেন ব্যাক করে দেওয়ার পর এখান থেকে কী বলবেন এই যে আমি বলেছিলাম ফোর স্টফ নামে একটি অপশন থাকবে আপনি এইখানে ক্লিক করে দেবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি আবারও এই যে ওকে দেখতে পারছেন এই ওকে অপশনে একটি ক্লিক করে দেবেন ওকে থেকে ক্লিক করে দেওয়ার পর এখন আপনার কাজ শেষ আপনি কী করবেন যাদেরকে আপনি কল দিতে চেয়েছিলেন কল যাচ্ছিলো না আপনি অবশ্যই ইমুথে গিয়ে এগুলোকে আবারও কল করবেন তো এখন কথা হচ্ছে এই যে অপশনগুলো আমি সেটিং অ্যাপে গিয়ে মোবাইলের সেটিং অ্যাপে গিয়ে দেখালাম এগুলো যদি আপনি না পান তাহলে আপনি এগুলো কীভাবে বের করবেন তো এইগুলো বের করার জন্য আপনি কী করবেন চলে আসবেন আপনার মোবাইলের হোমে এই হোমে কিন্তু অবশ্যই আপনার এই যে ইমো অ্যাপটি রয়েছে এইটা কিন্তু এখানে ইনস্টল করা কিন্তু অবশ্যই থাকবে তো আপনি কী করবেন এই ইমোর উপরে এইভাবে ক্লিক করে ধরবেন ইমোর উপরে ক্লিক করে ধরার পর এইখান থেকে দেখতে পাবেন আপনার কিন্তু এরকম অনেকগুলো অপশন কিন্তু এখান থেকে চলে আসবে তো অনেকের আসতেও পারে আবার অনেকের নাও কিন্তু আসতে পারে তো এখান থেকে কোনটা আসুক বা কোনটা না আসলো এটা কোনো বিষয় নয় এইখান থেকে কিন্তু আপনার একটি অপশন চলে আসবে এই যে এফ ইনফোর নামে দেখতে পাচ্ছেন এখানে এফ ইনফোর নামে একটি অপশন রয়েছে এবং এফ ইনফোর এরকম একটি সিহ্ন রয়েছে এই যে আই সিহ্ন মতো তো এখানে অবশ্যই এফ ইনফোর সিহ্নটা আসতে পারে এবং কি এফ ইনফোর না থাকলে এখানে এই যে আয়ের মতো সিহ্ন রয়েছে এইটা কিন্তু থাকতে পারে যেটাই থাকুক আপনি কি করবেন এই অপশনগুলোর উপরে ক্লিক করে দেবেন এইটার উপরে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এই যে পারমিশন যেটা আমি কিছুক্ষণে কিন্তু দেখেছিলাম এবং এখান থেকে যে ফরেস্ট স্টপ এই দুইটা অপশনটি কিন্তু এখান থেকে চলে আসছে আপনারা কিন্তু এই দুইটা অপশন আমি যেভাবে দেখেছিলাম এর ভিতরে ক্লিক করে কিন্তু আপনারা এই কাজগুলো এখান থেকে করে নিতে পারবেন যদি আপনারা ওই সেটিং অ্যাপের ভিতরে গিয়ে আপনার এই অপশনগুলো না পান